পয়লা বৈশাখকে স্বাগত জানাতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন পরিণত হয় একখণ্ড লাল সবুজের বাংলাদেশে। বর্ষবরণ ঘিরে শত ব্যস্ততার মধ্যেও পয়লা বৈশাখ উদযাপন করেন অভিবাসী বাঙালিরা। তারুণ্যের জয়গানে ডাবলিনে বৈশাখী মেলাকে রঙিন করেছেন আইরিশরাও। ডাবলিন থেকে সমীর কুমার ধরের প্রতিবেদন। বঙ্গোপসাগর ভূমধ্যসাগর হয়ে ইউরোপের দেশ আয়ারল্যান্ডে লাগলো বাংলা গানের ঢেউ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানী ডাবলিনে বৈশাখী মেলায় জড়ো হন হাজারো প্রবাসী বাঙালি। ডাবলিনের গ্রিন হিলস কমিউনিটি সেন্টারে ধ্বনিত হয় তারুণ্যের জয়গান। বৈশাখী মেলায় চিরাচরিত বাঙালি সংস্কৃতি তুলে ধরেন শিল্পী কুশলীরা। দেশীয় খাবার ছাড়াও ছিল বাঙালি পোশাকের স্টল। মেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীতে ভরে যায় গ্রিন হিলসের কমিউনিটি সেন্টার। আগামীতে মেলার আরও পরিসর বাড়ানো হবে বলে জানান আয়োজকরা। আরও বিস্তৃত আকারে বাংলাদেশি এবং বাঙালি ভাইদেরকে আয়ারল্যান্ডে অবস্থিত বাংলাদেশি এবং বাঙালি ভাইদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রচুর লোক হয়েছে আজকে, 500 বেশি লোক হয়েছে। আমরা আশা করছি আগামী বছরগুলোতে কন্টিনিউ থাকবে। আমরা বৈশাখী মেলা আয়ারল্যান্ডে প্রত্যেক বছর হবে বইমেলার মতো এবং দিনে দিনে পরিসর বাড়বে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। প্রবাসী বাঙালিদের এমন আয়োজনে রং ছড়ান আইরিশরাও। বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ, তাই এই উৎসব ঘিরে প্রবাসে মেতে উঠেন সব ধর্মের মানুষ। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড।